রেড ব্লাড সেলস বা আরবিসি যাকে আমরা বলি এটা হচ্ছে আমাদের এই ভিডিওর আলোচনার টপিক তো এই আরবিসি নিয়ে আমরা আগে এই কারণে জেনে নিব কারণ আমরা পরবর্তীতে হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস নিয়ে জানবো সো ইরাইথ্রোপোয়েসিস যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটার যে স্টেজগুলো আছে কিভাবে একটা আরবিসি মানে একটা ম্যাচিউর আরবিসি কনভার্ট হয় আমরা দেখবো যে আরবিসি নর্মালি নিউক্লিয়েটেড সেল না এটা আমরা জানি আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না কিন্তু যখন এটা মানে ম্যাচিউর হইতে থাকে ঠিক আছে প্রো ইরাইথ্রো ব্লাস থেকে পরবর্তীতে যখন আলটিমেটলি ইরাইথ্রো সাইট হয় একটা ম্যাচিউর ইরাইথ্রো সাইট বার বিসি তখন কিন্তু আলটিমেটলি নিউক্লিয়াসটা থা শুরুর দিকে থাকলেও শেষে থাকে না সো এই যে যে বিষয়গুলো আরও অনেকগুলো চেঞ্জ হয় ভিতরে সাইটোপ্লাজমে সো ওভারঅল যে চেঞ্জগুলো এই বিষয়গুলো আমরা জানবো ইরাইথ্রোপোয়েসিস যখন জানবো বাট তার আগে আমরা জানবো যে একটা ম্যাচিউর আর বিসি যে আর অলরেডি ম্যাচিউর হয়ে গেছে এই ম্যাচিউর একটা আরবিসি এর কি কী ফিচার আছে অ্যাকচুয়ালি আর বিসি জিনিসটা দেখতে কেমন এটার কি কী প্রপার্টিস আছে এবং এটার ফাংশানই বা কী এগুলো নিয়ে আমাদের একটু জানা দরকার এটা আমরা জানি যে আমাদের যে ব্লাড সেলগুলো আছে তার মধ্যে একটা টাইপের ব্লাড সেল যেটা সব থেকে বেশি পরিমাণে কিন্তু আমাদের বডিতে থাকে সো এটা নন নিউক্লিয়েটেড অর্থাৎ ম্যাচুর আর বিসিডের নন নিউক্লিয়েটেড এবং এটা একটা ফর্ম এলিমেন্টস ফর্ম এলিমেন্টসের মধ্যে ডাব্লু বিসি আছে আরবিসি সি আছে এবং প্লেটিলেটস কিন্তু আছে সো এই জিনিসগুলো আমরা জানি এবং ইরাই থ্রোস শব্দের অর্থ হচ্ছে রেড সো এই জন্য আমরা জানি আরবিসি জিনিসটা কিন্তু লাল দেখতে লাল এবং আরবিসিতে হিমোগ্লোবিন থাকে আমরা জানি হিমোগ্লোবিন নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও হবে হিমোগ্লোবিন এক ধরনের পিগমেন্ট তো এই পিগমেন্ট থাকার কারণে কিন্তু এই আরবিসি বা ব্লাডের কালার লাল হয় এই জিনিসটা ইম্পর্টেন্ট যে রেড কালার অফ দ্য রেড ব্লাড সেলস ইজ ডিউ টু প্রেজেন্স অফ কালারিং পিগমেন্ট হিমোগ্লোবিন এবং আরবিসি আমাদের যে রেসপিটারি গ্যাসগুলো আছে রেসপিটারি গ্যাস বলতে বোঝানো হয়েছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এইগুলা ট্রান্সপোর্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এগুলা ক্যারি করা ট্রান্সপোর্ট করা সো এগুলা মেনলি হিমোগ্লোবিনটা সো এই যে যেগুলো আমরা দেখবো এবং আর বেশি কিন্তু অনেক সংখ্যা অনেক বেশি আদার টু ব্লাড সেলসের কম্প্যারিজনে এই জিনিসটা গেল তারপর হচ্ছে নর্মাল ভ্যালু নর্মাল ভ্যালু হচ্ছে সাধারণত ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন পার কিউবিক মিলিমিটার ব্লাড হয় তো এই ক্ষেত্রে ভ্যারিয়েশান আছে যেমন হচ্ছে মেলের ক্ষেত্রে ফোর থেকে সম্ভবত ফাইভ পয়েন্ট এরকম মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড আর ফিমেল যারা ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে ফোর থেকে ফোর পয়েন্ট এইট বা নাইন এরকম একটা রেঞ্জ কিন্তু আছে এটা আমরা একটু দেখে নিব হ্যাঁ ফিমেলে হচ্ছে আরবিসি কম থাকে এটা আমাদের জানতে হবে কেন ফিমেল আরবিসি কম থাকে এটার কারণ হচ্ছে যে ফিমেল আমরা জানি মেন যে হরমোনটা থাকে সেটা হচ্ছে ইস্ট্রোজেন ইস্ট্রোজেনের একটা ভালো ইমপ্যাক্ট থাকে সো ইস্ট্রোজেন হরমোনটা এর এই আরবিসি সিনথেসিস বা ইরেথ্রোপসিসে একটা নেগেটিভ একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে বোন ব্যারোর উপরে এই কারণে আরবিসি কম সিনথেসিস হয় পাশাপাশি ফিমেল আমরা জানি কী হয় ম্যানস্ট্রুশন হয় ম্যানস্ট্রুয়েশন ম্যানস্ট্রুয়েশন সো ফলে কম মানে সেখানে অনেক বেশি ব্লাড লস হয় সো এরকম বিভিন্ন কারণে কিন্তু আলটিমেটলি ফিমেলে কম অপর থেকে টেস্ট টেস্ট হওয়ানের বোনের উপর একটা পজিটিভ ইফেক্ট থাকে বেশি বেশি আর প্রোডাকশন হয় এবং ব্লাড লস অফি একটু কম হয় আচ্ছা কিন্তু যারা চাইল্ড চাইল্ডের ক্ষেত্রে যাদের বয়স খুবই কম নিউবর্ন এদের ক্ষেত্রে দেখা যায় সিক্স থেকে সেভেন মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড কিন্তু আর থাকে সো তাদের ক্ষেত্রে আর সিটা আরও বেশি থাকে কাউন্টটা আচ্ছা তারপরে আর দেখতে আমরা যদি উপর থেকে দেখি তাহলে এরকম কাইন্ড অফ এরকম বলতে এই যে মানে গোলাকার সার্কুলার দেখতে কেন অফ সার্কুলার উপর থেকে আমরা যদি একটু দেখি সার্কুলার সো আমরা কোন দিক থেকে দেখতেছি সেটার উপর ডিপেন্ড করে এটার সাইজ ভ্যারি করবে বাট নর্মালি আমরা বলি এটা একটা বাই কনকেভ শেপ অর্থাৎ আমরা যদি সাইড থেকে দেখি তাহলে আমরা দেখবো এটা একটা বাই কনকেভ শেপ তো বাইকনকেভ শেপের সুবিধা আছে যেটা আমরা একটু পরে জানবো যে বাই কনকেভ শেপ হইলে সুবিধাটা কি তার আগে আমরা একটু জানি এটা ডায়ামিটার কত খুব ইম্পর্টেন্ট এটা ডায়ামিটারটা কেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে সেভেন পয়েন্ট টু মাইক রন মাইক রন আচ্ছা এটাকে রেঞ্জ যদি আমরা বলি সিক্স থেকে সেভেন এটা কেন ইম্পর্টেন্ট কারণ এই ডায়ামিটারটা না যখন শুরুতে ছিল মানে শুরুতে যখন আমরা বলছিলাম যে এটা আরবিসিটা ম্যাচিউর হয় মানে আমরা তো জাস্ট শুরুতেই আরবিসি পাওয়া যায় না আমাদের অনেকগুলো স্টেজ পার হয়ে আরবিসি হয় একটা মানে ইমম্যাচিউর সেল বা ব্লাস্টগুলা প্রয়িত্র ব্লাস্ট থেকে সেটা পরবর্তীতে বিভিন্ন স্টেপ পার হয়ে অর্থক্রোমাটিক পলিক্রোমাটিক সো এই যে যে বিভিন্ন স্টেপ পার হয়ে আসতেছে ওই টাইমটাতে কিন্তু ডায়ামিটার বেশি থাকে কিন্তু এটা যখন আলটিমেটলি ম্যাচুর আর বেশি হয় তখন সেটা ডায়ামিটার কমে সেভেন পয়েন্ট টু হয়ে যায় থিকনেসের কথা যদি বলি যে পেরি ফেরিতে বলতে কী বোঝানো হয়েছে পেরি বলতে বোঝানো হয়েছে এই যে এই পার্টগুলো এই পেরি কিন্তু এটা কি থাকে একটু মোটা থাকে কিন্তু এই সেন্টার জোনটা সেন্টার যে জায়গাটা সেন্টার জায়গাটাতে কিন্তু আবার মানে চিকন সরু সো সেই কথাটাই বলছে এবং এখানে বলছে যে পেরিফেরিতে টু পয়েন্ট টু মাইক্রনের মতো হয় আর সেন্টারে কিন্তু ওয়ান মাইক্রনের মতো হয় এবং এটা সাধারণত বাইকনকেভ সেভের কারণে এই ডিফারেন্সটা পাওয়া যায় সার্ফেস এরিয়া একশো বিশ স্কোয়ার মাইক্রন ঠিক আছে এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা এই যে বাইকনকেভ শেপ এটা কিন্তু এই সার্ফেস এরিয়াটাও বাড়াইতে সহযোগিতা করে সার্ফেস এরিয়া যদি বাড়াইতে পারে তাহলে কি হবে তাহলে হচ্ছে বেশি হিমোগ্লোবিন এখানে থাকতে পারবে এটা একটা বিষয় এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যেখানে কেন নিউক্লিয়াস থাকে না আর কেন নন নিউক্লিয়ার কারণ নিউক্লিয়ার যদি না থাকে তাহলে এই জায়গাগুলোতে কী হবে এই জায়গাগুলোতে হিমোগ্লোবিন বেশি থাকতে পারবে বেশি অক্সিজেনকে ক্যারি করতে পারবে বা রেসপিটারি গ্যাসকে ক্যারি করতে পারবে এই যে বাইকনকেপ সেপ এটার সুবিধা কী আমরা চারটা মনে রাখি ফার্স্ট কথাটা মনে রাখবো যে বাইকনকে শেপ হচ্ছে ইকুয়াল অ্যান্ড র্যাপিড ডিফিউশন অফ অক্সিজেন এবং আদার সাবস্টেন্স ইনটু ইন্টার অফ দ্য সেলস ঠিক আছে অর্থাৎ আমাদের এই যে যে বাইকনকে শেপ থাকার কারণে এই বিভিন্ন গ্যাস যেমন অক্সিজেন বা আদার কে যদি আমি এই সেলের মধ্যে ঢুকাইতে চাই তাহলে খুব সহজেই ঢুকানো যাবে এটা বাইকনকে সেইবের কারণে তারপর হচ্ছে যে এটা লার্জ সার্ফেস এরিয়া থাকে সেটা বলছি যে একশো বিশ স্কোয়ার মাইক্রনের মতো এবং সেটা কি করে অ্যাবজর্শন আর রিমুভাল অফ সাবস্টেন্স এটার জন্য খুব ভালো সুবিধা দেয় ঠিক আছে এটার জন্য ভালো কিন্তু সুবিধা দেয় আচ্ছা এটা যদি আমি আরেকটা এক্সপ্লেন করি যে ধরো যদি সার্ফেস এরিয়া বেশি হয় সার্ফেস এরিয়া বেশি হলে কী হবে যে এখানে অ্যাবজর্ব মানে যদি কম জায়গা হয় তাহলে সেখান থেকে জিনিসপাতি বেরোইতে বা ঢুকতে অনেক বেশি প্রবলেম হবে বাট যদি বেশি সার্ফেস এরিয়া হয় তাহলে সেখান থেকে বেরোইতে বা ঢুকতে কিন্তু মানে তেমন একটা বেগ পাইতে হবে না সো এই জিনিসটি ইম্পর্টেন্ট এবং মিনিমাল টেনশন ইজ অফার্ড অন দ্য মেমরেন হোয়েন দ্য ভলিউম অফ সেল অল্টার অর্থাৎ যদি সার্ফেসের মানে বাইকন কেপ হয় বাইকন ফলে যেটা হয়েছে যদি এমন হয় কোনো কারণে সেলের ভলিউম বেড়ে গেছে সেলের ভলিউম যদি বেড়েও যায় তাহলে হচ্ছে তেমন কোনো ঝামেলা হবে না বাইকন কেপ শেপের কারণে ঠিক আছে সো সেলের ভলিউম বারুক বা কমুক তাহলে এই সার্ফেসে মানে সেলটা যদি বাইকন হয় তাহলে তেমন কোনো প্রবলেম হয় না এবং বাইকন শেপের কারণে ছোটো ছোটো বিভিন্ন ক্যাপিলারি থাকে ক্যাপিলারি তো অনেক পিচ্ছি পিচ্ছি ক্যাপিলারি আমরা জানি যে আছে ক্যাপিলারিস রাইট এই ছোটো ছোটো পিতচিকে পিচ্ছি যে ক্যাপেলারিস থাকে ক্যাপিলারিস এক ধরনের ব্লাড ভেসেলস অর্থাৎ আর্টারি এবং ভেনের মিলিত যে জায়গাটাতে হয় ওই জায়গাটাতে ক্যাপিলারিস থাকে এবং এই ক্যাপিলারিসগুলোতে কী হয় মানে বিভিন্ন সাবস্টেন্সের আদান প্রদান হয় টিস্যুর সাথে মানে ব্লাড ভেসেলের বাইরে বেরো যায় কিছু সাবস্টেন্স আবার কিছু সাবস্টেন্সের রিসিভ হয় সো এই যে যে বিষয়গুলো ক্যাপিলারি লেভেল ওই ক্যাপিলারি লেভেলে কিন্তু আর বিসি খুব সহজে ওখানে কী করতে পারে স্কুইচ করে বের হয়ে আসতে পারে ড্যামেজ হওয়া সারা কোনো ড্যামেজ না হয়ে বেরোতে পারে সেরকম চারটা ফ্যাসিলিটিস আর বেশি এটা আমাদের মনে রাখতে হবে এবং এটা আমরা আগেই বলছি নন নিউক্লিলেটেড এবং এটা শুধু ম্যামাইলে ম্যামাইলেই কিন্তু পাওয়া যায় ম্যামালে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু এক্সপ্লেন করি যে কেন এটা মানে ইউনিসেলুলার আমি ধরলাম এটা একটা ইউনিসেলুলার মানে ইউনিসেলুলার জিনিস যেটার একটাই সেল আছে কিন্তু ম্যামাল এদের তো অনেক সেল আছে মানে অনেক অনেক সেল আছে তো কেন এটা ইউনিসেলুলারে থাকে মানে ইউনিসেলুলারে আমরা এগুলো কিন্তু পাই না ইউনিসেলুলারে আমাদের এগুলার দরকারও হয় না কারণ হচ্ছে যে আমাদের হার্ট যেটা বা এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এটার দরকার ম্যামাল বা যেগুলো খুবই মাল্টিসেলুলার অর্গান অনেক বেশি কমপ্লেক্স স্ট্রাকচার তাদের ক্ষেত্রে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম দরকার হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম বলতে আমরা বুঝি যে আচ্ছা হার্ট ব্লাড ভেসেলস ব্লাড ঠিক আছে সো এই মেইনলি হার্ট ব্লাড ভেসেলস ব্লাড এবং এখানে হার্টের সাথে অ্যাসোসিয়েটেড ভাল্ভ এই সব কিছু মিলে কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং এই কার্ডিওবাস্কুলার সিস্টেমটা এই কারণে দরকার হয় কারণ আমি যদি একটু বোঝানোর ট্রাই করি আচ্ছা একটু মুছে দিই ধরো এই পাঁচ দিয়ে বুঝে ধরো এই যে একটা ইউনিসেলুলার না এটা একটা মাল্টিসেলুলার অর্গানিজম এখানে অনেকগুলো সেল আছে এখন আমি ধরলাম যে মানে বিভিন্ন সাবস্টেন্স যেটা দরকার এই অর্গানি মানে এই পুরা এই পুরাটাকে যদি আমি একটা ইউনিট ধরি আচ্ছা একটা এটা একটা আমি ধরলাম একটা অর্গা এটা হচ্ছে একটা মাল্টিসেলুলার জিনিস তো এই মাল্টিসেলার জিনিসটার যদি এমন হয় যে আচ্ছা এখান থেকে বিভিন্ন সাবস্টেন্স বাহিরে বেরোবে ওয়েস্ট প্রোডাক্টসগুলো এবং ভিতরে ওয়েস্ট প্রোডাক্টস তো ভিতরে হচ্ছে ভালো সাবস্টেন্সগুলো ঢুকবে যেগুলো এটার জন্য দরকার এটা বেঁচে থাকার জন্য সার্ভাইভ করার জন্য যে সকল নিউট্রিয়ান্স দরকার সেগুলো ভিতরে ঢুকবে আর ওয়েস্ট প্রোডাক্টসগুলো বাইরে বেরোবে তাহলে এই যে এইভাবে যদি এটা জীবন চলায় চলায় তাহলে কী হবে তাহলে হচ্ছে শুধুমাত্র যে সেলগুলো এই দিক দিয়ে আছে বাহির সাইড দিয়ে আসে সেই সেলগুলো শুধু সার্ভাইভ করবে মাঝখানের সেলগুলো কিন্তু সার্ভাইভ করবে না মাঝখানের যে সেলগুলো আছে রাইট সেগুলোরও তো নিউট্রেশ দরকার সেগুলোরও তো ওয়েস্ট প্রোডাক্টস রিমুভ করা দরকার জন্যই হচ্ছে মেনলি যে সকল মানে যে সকল জীবের ক্ষেত্রে দেখা যায় এরা খুবই মাল্টি মাল্টি সেলুলার অনেক বেশি সেল আছে অনেক কমপ্লেক্স সিস্ট্রাচার তাদের সব সেলের জন্য নিউট্রিশন দেওয়ার জন্য মেনলি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আবেশ মানে থাকে এটা মানে আল আমাদের আল্লাহ বা আমাদের সৃষ্টিকর্তা এটা আমাদেরকে দিছেন কারণ এটা হার যখন পাম্প করে তখন কি হয় আলটিমেটলি যত নিউট্রেন্স আছে ওয়েস্ট প্রোডাক্টস আছে এগুলো একটা কম্বিনেশন কিন্তু এখানে কাজ করে যে আচ্ছা যে আমাদের বডিতে যে নিউট্রেন্সগুলো লাগবে এগুলা হচ্ছে রিসিভ করবে এবং ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলে যেটা চিপাই ঠিপায় বিভিন্ন সেল আছে সেই জায়গায় দিয়ে আসবে আবার ওয়েস্ট প্রোডাক্টসগুলো কিন্তু আবার রিমুভ করবে বডিতে কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন ওয়েতে কিডনির মাধ্যমে আচ্ছা তার মানে কেন আমরা জানলাম কেন মানে কমপ্লেক্স স্ট্রাকচারগুলোতে কার্ডিওবাস্কোলার সিস্টেম বা মেমালসে কেন কার্ডিবাস্কোলার সিস্টেম থাকে সেটা আমরা বললাম বাট দেখো এটা কিন্তু আরবিসি ক্যামেল যেটা ক্যামেল মানে কি উট উটের ক্ষেত্রে দেখা যায় যে আরবিসি সি নিউক্লিয়াটেড হইতে পারে ঠিক আছে এই জিনিসটা জানলাম বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস ইন হিউম্যান আরবিসি ডিএনএ ইজ অলসো অ্যাবসেন্ট সো কিন্তু ডিএনএও কিন্তু আরবি সিতে থাকে না এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ নিউক্লিয়াস না থাকলে ডিএনএ কীভাবে থাকবে মাইট্রোকন্ডিয়া এবং গলগি বডি এটাও কিন্তু আর বেশি নাই বিকজ কেন মাইট্রোকন্ডিয়া নাই এটা একটি ইম্পর্টেন্ট কথা কারণ মাইট্রোকন্ডিয়া এই কারণে নাই কারণ মাইট্রোকন্ডিয়া যদি থাকে মাইট্রোকন্ডিয়া আমরা জানি অক্সিজেন খুব ইউজ করে মানে মাইট্রোকন্ডিয়ার কাজ হচ্ছে এরা অক্সিজেনকে ইউটিলাইজ করে তো এরা যদি অক্সিজেনকে ইউটিলাইজ করে নিয়ে যায় তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনকে কীভাবে ক্যারি করবে বা হিমোগ্লোবিন আমার তো অক্সিজেন ক্যারি করতে হবে অক্সিজেন বেশি বেশি লাগবে সো আমি মাইট্রোকন্ডিয়ার জন্য মানে না থেকেই ভালো হয়েছে এই জন্যই নাই তো এই জন্য কী হয় যে মাইক্রোকন্ডিয়ার অ্যাবসেন্সে এনার্জি হচ্ছে গ্লাইকো লাইটিক প্রসেসে তৈরি হয় কিন্তু ইনসুলিন রিসিপ্টার নাই জন্য ইনসুলিন দ্বারাও গ্লুকোজ আপটে কিন্তু কন্ট্রোল হয় না এবং দেখা আছে এটা আমরা জানলে ভালো না জানলেও সমস্যা নেই যে আরবিসির একটা স্পেশাল সাইটোস্কেলিটন আছে এখানে কিছু প্রোটিন আছে সো এই জিনিসগুলো না দরকার নেই তারপরও যদি দরকার হয় তুমি একটু দেখে নিতে পারো পড়লে বুঝে যাবা আচ্ছা তারপরে এখানে ফাংশান অফ আরবিসি ওই যে বললাম যে আরবিসি হচ্ছে হিমোগ্লোবিন কন্টেন করে এবং হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনকে ক্যারি করে লাং লাং থেকে টিস্যুতে নিয়ে যায় কারণ আমার টিস্যু লেভেল অক্সিজেন লাগবে নাহলে কী হবে অক্সিজেন না থাকলে কী হবে হাইপক্সিয়া হয়ে যাবে এবং হাইপক্সিয়া হইলে কিন্তু অনেক ঝামেলা আর আরবিসি কিন্তু কার্বনিক অ্যানহাইড্রেস নামে অ্যানজাইম ক্যারি করে কার্বনিক অ্যানহাইড্রেস এক ধরনের অ্যানজাইম এই অ্যানজাইমটা আর বিসির মধ্যে থাকে এবং এই অ্যানজাইমটা যে কাজটা করে কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা পেরিফেরাল টিস্যু থেকে লাঙে নিয়ে আসতে কিন্তু হেল্প করে সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং হিমোগ্লোবিন একটা বাফার হিসেবে কাজ করে আমরা বলছিলাম যে প্লাজমা প্রোটিন হিমোগ্লোবিন এগুলো বাফার হিসেবে কাজ করে যেটা এসিড বেস ব্যালেন্স মেনটেন করে এবং আরবিসি বিসি এর আমি ধরলাম এই যে ধরো একটা আরবিসি বিসি এই আর যে সেল মেমব্রেন বা কাভারিং এই জায়গায় হচ্ছে অ্যান্টিজেন থাকে কিসের অ্যান্টিজেন থাকে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন থাকে ঠিক আছে ধরো সাপোজলি মানে এ ব্লাড গ্রুপ যুক্ত জাতি পার্সনরা ঠিক আছে এ গ্রুপ বা যারা বি গ্রুপ বা যারা এ বি গ্রুপ তাদের যে অ্যান্টিজেনগুলো ব্লাড গ্রুপের সেগুলো কিন্তু এখানে থাকবে এটা আমরা যখন ব্লাড গ্রুপিং পড়বো ভালো করে জানবো তারপরে হচ্ছে হিমোগ্লোবিন থেকে আমরা ভ্যারিয়াস পিগমেন্ট কিন্তু পাই আমরা যখন পড়বো যে আর বিসি আলটিমেটলি হয়ে কী কী হয় তখন দেখবো বিলি ভাইডিন হয় সো এইগুলা কিন্তু তৈরি হয় বিলিরুবিন যদি বেশি বাইরা যায় তাহলে কী হবে জন্ডিস হবে সো এই পুরো বিষয়গুলো জানবো তারপর হচ্ছে আর বিসি ব্লাডের ভিসকোসিটি মেনটেন করতে সহযোগিতা করে এবং আর যদি বেড়ে যায় তাহলে ভিসকোসিটি বেড়ে যাবে আর তারপরে আরবিসি হচ্ছে আয়ন ব্যালেন্স মেনটেন করতেও সহযোগিতা করে এই জিনিসটা জানলাম এখন কথা হচ্ছে যে কেন মেইলে আর বেশি সেটা আমি এইখানে লিখে দিচ্ছি আগেও আমি এই কথাগুলো বলছি যে ইস্ট্রোজেন হ্যাজ ইন্ডেফিটিভ ইফেক্ট অন ইরাইট্রো এবং যেটা হচ্ছে ইরাইথো কিন্তু তার লিমিটে বোনমারক স্টিমুলেট করে আর সি প্রোডাকশনের জন্য সো এটা ইনহেবিটি একটা স্টিমুলাস দেয় বাট মিলে যে টেস্টেস্টোরন যে হরমোনটা সেটা কিন্তু স্টিমুলেটরি একটা স্টিমুলাস দেয় এবং কেন নন ননরেগুলেটেড কারণ এটা অক্সিজেন জন্য একটা এক্সট্রা স্পেস দেয় এবং এটা ক্যাপিলারি দিয়ে পাস করতেও সহযোগিতা করে যেহেতু বাইকনকে সেই হয় এবং মাইক্রোকনডে থাকে না কারণ মাইক্রোকনডে থাকলে সেটা অক্সিজেনকে ইউজ করে ফেলতো এবং কেন আর বিসিকে সেল বলা হয় এরকম একটা প্রশ্ন অনেক সময় করা হয় এই 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 গুলো আমি পাইছি সেগুলো এখানে লিখে দিছি যে কারণ এটাতে অ্যানজাইম থাকে এবং এটার মেটাবলিক ফাংশান থাকে এবং এটার লাইফ স্প্যান একশো বিশ দিন অর্থাৎ ভালোই একটা মানে এবং এটার লাইফ স্প্যান হচ্ছে একশো বিশ দিন এবং মোস্টলি অ্যাডাপ্টেড সেল ইন দ্য বডি সেরকম বেশ কিছু কথা আছে এখন কিছু প্রপার্টিস নিয়ে আমাদের জানতে হবে রোল এক্স ফরমেশান এই কথাটা আমরা বিভিন্ন জায়গায় পাবো কিন্তু রোল এক্স মানে কি আমি বুঝবো না এখানে দেখো একটা আর বিসি আরেকটা আর বিসি আরেকটা আর বিসি আরেকটা আর বিসি এইভাবে গাদা হয়ে আসে একটার উপর আরেকটা একটু পার্কটা সো হোয়েন ব্লাড ব্লাড ভেসেলের বাইরে যখন আমরা ব্লাড নিয়ে আসছি তখন আরবি সিগুলো কী করে একে অপরের উপরে পাইল আপ হয় বোঝা হয় একটার উপর আরেকটা একটু পার্কটা সো এটাকে আমরা পাইল অফ কয়েন্সের মতো দেখতে পারি যাচ্ছে এই যে এই যে এই যে এই যে সো এই যে এই এই যে প্রপার্টিটা এটাকে আমরা বলি রোল ইং মানে প্লোরালে বললে রোলাও সো এইভাবে এরকম একটা স্ট্রাকচার ফর্মেশন করে এবং এটা মানে এটাও এই রোল্যাক্স ফর্মেশনটা মেনলি গ্লোবিউলিন এবং ফাইব্রিজিন এই দুটো প্লাজমা প্রোটিনের কারণে এটা বেশি ফর্মেশন হয় মেনলি এবং স্পেসিফিক গ্রাভিটি আর সির ওয়ান পয়েন্ট জিরো নাইন টু থেকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আচ্ছা প্যাক্সেল ভলিউম বা এই প্যাক্সেল ভলিউমকে আমরা আরেকটা নামে রাখি সেটা হচ্ছে হেমাটোক্রিট এই কথাটাও খুব ইম্পর্টেন্ট হেমাটোক্রিট সো হেমাটোক্রিটও বলা হয় এটাকে হ্যাঁ সো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করবো হোয়াট ইজ হেমাটোক্রিট তখন মানে সেটা মানে কিন্তু এই প্যাক্সেল ভলিউম বা এটা কারোর নামে রাখা হয় পিসিবি ঠিক আছে এই প্যাকসেল ভলিউম মানে কি প্যাক্সেল ভলিউম মানে হচ্ছে আমি ধরলাম যে কী ধরলাম যে আমরা জানি যে ব্লাড সেল থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বা ফর্ম ডেলিমেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আর প্লাজমা থাকে পঞ্চান্ন পার্সেন্ট তো এই পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে যত পার্সেন্ট আর বিসি থাকে সেই তত পার্সেন্টকে আমরা বলি হেমাটোক্রিড বা প্যাক্সেল ভলিউম আশা করি বোঝা গেছে তো আমি সাধারণত দেখা যায় যে এটা মানে বিয়াল্লিশ পার্সেন্টের আশেপাশে হয় নর্মালি অথবা মানে পঁয়তাল্লিশ পার্সেন্টও ধরা মানে বেশিরভাগ ব্লাড আলটিমেটলি কি বেশিরভাগ পর্ষণে কিন্তু আরবিসি থাকে অন্য অন্য সেলগুলো কম থাকে তাই না সো এই জন্য মানে অলমোস্ট পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম কিন্তু ব্যাকসেল ভলিউম থাকে সাসপেনশন স্ট্যাবিলিটি অর্থাৎ সার্কুলেশন চলাকালীন আরবিসি কিন্তু ইউনিফর্মলি ব্লাডের মধ্যে সাসপেন্ডেড থাকে এগুলো যেহেতু ফর্ম এলিমেন্টস এগুলো তো মানে ডিজলভ হয়ে থাকে না এগুলো সেল এগুলো সাসপেন্ডেড থাকবে এবং এগুলো ইউনিফর্মলি থাকে এবং প্রপার্টি অফ আরবিসি এই যে যে প্রপার্টিটা এটাকে আমরা বলি সাসপেনশন বা সাসপেন্ডের হয়ে থাকার যে স্টাবিলিটি তো লাইফ স্পান নিয়ে আমরা আগে জানছিলাম যে এটা হচ্ছে একশো দিন লাইফ স্পান এবং ও এই লাইফ স্পানের পর একশো দিন একটা আরবিসি বিসি সেটার একশো দিন কাভার হয়ে গেছে তারপর এটা ডিস্ট্রাকশন হয়ে যাবে এটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে কী হয় সেটা আমরা জানব পরে এবং এটা ধ্বংস হয় হচ্ছে রেটি রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সিস্টেম দ্বারা সো রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সিস্টেম মানে কি সেটা আমরা যখন ডিস্ট্রাকশন করবো তখন জানবো আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আলটিমেটলি পলিসাইথিমি নিয়ে একটু জানবো হ্যাঁ পলিসাইথিমি নিয়ে আমাদের একটু জানা লাগবে পলিসাইথেমিয়া মানে হচ্ছে যে আরবিসির কাউন্ট এটা বেড়ে গেছে এটাকে আমরা বলতেছি পলিসাইথেমিয়া আইআপিসির কাউন্ট বেড়ে যাওয়া এটাকে আমরা বলতেছি পলিসাইথেমিয়া এটা ফিজিওলজিক্যাল কারণে হইতে পারে প্যাথোলজিক্যাল কারণেও হইতে পারে তো যখন ফিজিওলজিক্যাল কারণে হয় সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল পলিসাইথেমিয়া প্যাথোলজিক্যাল কারণ হল প্যাথোলজিক্যাল পলিসাইথেমিয়া ঠিক আছে এখন কথা হচ্ছে যে এটা ফিজিওলজিক্যাল বা ফিজিওলজিক্যাল যে পলিসাইথেমি আছে সেগুলোকে আমরা বলতে পারি যে এইজের কারণে পলিসিথেমি হইতে পারে যে বার্তের সময় অনেক বেশি আরবিসি থাকে এবং এটা কিন্তু দেখা যায় যে বাড়তে দশ দিন পরে আবার কুমে যায় কারণ সেখানে আর ডিস্ট্রাকশন হয় ফিজিওলজিক্যাল জন্ডিস হয় ঠিক আছে সো এই যে যে এইজের কারণে মানে কাউন্টারের ভ্যারিয়েশান হচ্ছে এটা একটা বিষয় তারপরে সেক্স দেখা যায় যে পিউবারটির আগে এবং ম্যানোপজের পরে ম্যানোপজ মানে ম্যানস্ট্রেশন বন্ধ হয়ে গেছে ফিমেলদের তখন কি হয় যে তখন ফিমেলে আর বিসি কাউন্ট মেলের মতোই থাকে কিন্তু রিপোডাক্টিভ পিরিয়ড আবার ফিমেলে কমে যায় কারণ ম্যানস্ট্রেশনের কারণে বা ইস্ট্রোজনের কারণে হাই অলটিটিটিউড অনেক বেশি উঁচায় উঠলে কি হবে যেমন এক দশ হাজার ফিটের উপরে যদি কেউ ওঠে সিলেভেলের তাহলে দেখা যায় যে আর বিসি কাউন্ট কিন্তু সেভেন মিলিয়ন কিউবিক মিলিমিটার অফ ব্লাড এর থেকেও বাইরে যায় এবং এটা সাধারণত হাইপক্সিয়ার কারণে হয় কেন হাইপক্সিয়ার কারণে হবে কারণ এই যে আমরা পড়ছিলাম যে হাই অলটিচিউডে গেলে তখন টিস্যু লেবের অক্সিজেন কমে যায় হাইপক্সিয়া হয় হাইপক্সিয়া হলে সেটা কিডনিকে স্টিমুলেট করে কিডনিতে ইরাইট্রোপ্রোটিন প্রোডাকশন হয় ইরাইট্রোপ্রোটিন একটা হরমোন এবং এই হরমোনটা পরবর্তীতে বোন বোনমারকে স্টিমুলেট করে বোন বোনমারকে বলে তুমি আরবিসি তৈরি করো ওই যে কলোনি ফর্মিং ইউনিট ইরাইট্রোসাইট কলোনি ফর্মিং ইউনিট ইরাইট্রোসাইট পরবর্তীতে আরবিসি প্রোডাকশন করে আচ্ছা তারপরে মাস্কুলার এক্সারসাইজ ইমোশনাল কন্ডিশন এই সকল ক্ষেত্রেও পলিসিথিমে হতে পারে যেমন হচ্ছে মাস্কুলার এক্সারসাইজকে যদি এক্সারসাইজ করে ভিগোরিয়াস তাদের টেম্পোরারি ইনক্রিস অফ আরবিসি কাউন্ট ঠিক আছে মানে টেম্পোরারিলি আরবিসি কাউন্ট বেড়ে যায় এবং এটা সাধারণত ইয়ে হাইপক্সিয়ার ই অ্যাসোসিয়েটেড এখানে এবং স্প্লিনের কন্ট্রাকশন এখানে হয় সো স্প্লিন স্প্লিন মানে কি মানে আমাদের একটা অর্গান স্প্লিন তোমরা সবাই জানো যে লিভার প্যানক্রিয়াস যেমন দুইটা অর্গান ঠিক একেবারে স্প্লিন হয়ে আমাদের একটা অর্গান সেই সেই স্প্লিন কিন্তু কন্ট্রাকশন করে এবং স্প্লিন কী করে স্প্লিন হচ্ছে আরবিসিকে স্টোর্স করে এবং যখন হাইপোক্সিয়া হয় তখন সেটা সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়াই দেয় এবং অ্যাড্রেনালিন সিক্রেশন বাড়াই দেয় অ্যাড্রেনাল মেডুলা থেকে এবং অ্যাড্রেনালিন সিক্রেশন যদি বাড়ায় অ্যাড্রেনালিন মেনলি কী করে এটা এটা আমরা জানি যে এটা ইমার্জেন্সি হরমোন অ্যাড্রেনালিন হচ্ছে হরমোন অফ ইমার্জেন্সি বা একটা মানে হুটহাট মাস্কুল এক্সারসাইজ যখন করা হচ্ছে তখন কী হচ্ছে অনেক বেশি সিম্পেটিক স্টিমুলেশন হচ্ছে এবং অনেক বেশি স্ট্রং হয়ে যাওয়া হচ্ছে আমার যখন কোনো বিপদ আসতেছে আমি কি হচ্ছে আমি খুবই অ্যাক্টিভ হয়ে যাচ্ছি হাইপার হয়ে যাচ্ছি তো ওইটাই হচ্ছে মেনলি অ্যাড্রেনালিনটা করে অ্যাড্রেনালিন রাশের কারণে এরকম হয় সো অ্যাড্রেনালিন কী করে স্প্লিনটাকে কন্ট্যাক্ট করে এবং আরবিসি যেটা স্টোর হয়েছিল স্প্লিনের মধ্যে সেটা রিলিজ হয়ে যাবে ব্লাডে এর ফলে কী হবে আরবিসি বেড়ে যাবে তার আচ্ছা তারপর হচ্ছে ইমোশনাল কন্ডিশন ইমোশনাল কন্ডিশনে কী হয় অ্যাংজাইটি হয় এবং এখানেও সিম্পেথিক অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং ফলে কী হয় বুঝে সেইম সেম ঘটনা ঘটে এখানে আমি আবার দেখাইছি যেখানে ইনক্রিজ সিম্পেথিক অ্যাক্টিভিটি হয় ফলে অ্যাড্রেনালিন সিক্রেশন হয় স্প্লিনের কন্ট্রাকশন হয় এবং স্প্লিনে যে স্ট্রোড আরবিসিগুলো ছিল সেই স্ট্রোড আরবিসিগুলো কিন্তু রিলিজ হয়ে যায় ব্লাডে ফলে ব্লাডে আরবিসি বেড়ে গেছে আচ্ছা তারপরে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কী হবে আরবিসি কাউন্ট বাড়ে আর আফটার মিল খাবার পরে দেখা যায় আরবিসিটা স্লাইটলি ইনক্রিজ হইতে পারে ঠিক আছে এই জিনিসগুলো জানলাম এরপর আছে তার প্যাথোলজিক পলিসাইথেমিয়া সো অ্যাকচুয়ালি পলিসাইথেমিয়া যখন আমরা বলি যে আচ্ছা ওর পলিসাইথেমিয়া হয়েছে বা আমরা পলিসাইথেমিয়া চেক করব পেশেন্টার পলিসাইথেমিয়া আছে কিনা তাহলে আমরা মিল প্যাথোলজিক্যাল পলিসাইথেমিয়াকে ইন্ডিকেট করি যে আচ্ছা প্যাথোলজিক্যাল পলিসাইথেমিয়া আছে কিনা তো প্যাথোলজিক্যাল পলিসিথিমিয়া বলছে অ্যাবনরমাল ইনক্রিজ ইন রেড ব্লাড সেলস কোনো একটা অ্যাবনরমাল কন্ডিশনের কারণ হইতে পারে সেটা কোনো একটা ডিজিজের কারণে হয়তোবা তার হয়েছে সো রেড সেল গাউট ইনক্রিজেস সেভেট বিলিয়ন সো সেভেন বিলিয়ন পারকিবিটার অফ ব্লাডের উপরে চলে যায় তো সেটাকে আমরা প্যাথোলজিক্যাল পলিসি থেকে বলতেছি সেটাকে আমরা প্রাইমারি পলিসি ইতিভি সেকেন্ডারি পলিসিতে বলতে পারি আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি এই যে যে পলিসিথিভাবে ক্লাসিফিকেশন আমি করলাম এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে ঠিক আছে গাইটা ঢল যেটা এই বইটাতে ব্লাড তেমন ভালো করে দেওয়া নেই বাট এখানে পলিসি টপিকটা আছে সহ পলিসি থিবে যে টপিকটা এটাতে এটা সম্ভবত ক্লাসিফাই করছে অ্যাপসলিউট পলিসি থিবে রিলেটিভ পলিসি থেবে এইভাবে হয়তো বা ক্লাসিফাই করছে সো এইভাবেও করা যেতে পারে রিলে পরবর্তীতে আবার রিলেটিভকে বলা হয় প্রাইভেট সেকেন্ডারিতে ভাগ করছে আচ্ছা যাই হোক বাট আমি মেইনলি একটা ধারণা ধাওয়ার ট্রাই করতেছি যে প্রাইভারি যে পলিসি সেটাকে আবার পলিসি দিবে ভেড়া বলে থাকি তো এটা মেইনলি যেটা যে চোদ্দো মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড এটারও উপরে আর বিসির কাউন্ট চলে যায় এবং সাধারণত এখানে হোয়াইট ব্লাড সেলের যে কাউন্ট এটাও সবসময় বেশি থাকে সাধারণত হোয়াইট ব্লাড সেলের কাউন্ট হচ্ছে চার থেকে এগারো হাজার এটা হচ্ছে নর্মাল পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড চার থেকে এগারো হাজার ফোর কে থেকে এগারো কে তো এটাও দেখা যায় চব্বিশ হাজারের মতো হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে তো এটা সাধারণত মায়ালোপোলিফারিটিভ ডিসঅর্ডার্স লাইক ম্যালিগনেন্সি অফ রেড বোন ম্যারো সো রেড বোন ম্যারো যেটা আছে বোনের মধ্যে সো সেই রেড বোন ম্যারোর যদি এমন হয় যে কোনো ম্যালিগনেন্সি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটা হইতে পারে মায়ালো প্রিফারিটিভ বিভিন্ন ডিসঅর্ডার এটা হইতে পারে মায়ালো শব্দটার সাথে বোন ব্যারোর রিলেশন আছে আচ্ছা সো এই জিনিসটা আমরা জানলাম এখন হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া সো ডাইরেক্টলি বোন ব্যারোর কোনো প্রবলেম যেখান থেকে তৈরি হচ্ছে সেখানের কোনো প্রবলেমের কারণে অ্যাবনরমাল গ্রোথ হচ্ছে ম্যালেগন্যেন্সি হচ্ছে ফলে অ্যাবনরমালি তৈরি হচ্ছেই হচ্ছে হচ্ছেই আর সেটার কারণে যেটা হচ্ছে সেটা প্রাইমারি ডাইরেক্টলি বোন ম্যারো যেখান থেকে আর বিসি আসতে বাট সেকেন্ডারি পলিসেথেমি মানে হচ্ছে ডাইরেক্টলি বোন ম্যারো না কোনো একটা ডিজিজ হয়তো বা আসছে পার্সেন্টার এবং সেই ডিজিজের কারণে সেকেন্ডারিলি এই পলিসেথেমিটা হচ্ছে যেমন রেসপিরেটরি ডিজিজ লাইক ইমফাইসিমা কনজেন্টাল হার্ট ডিজিজ সায়নোটিক হার্ট ডিজিজ যেটা বা আয়েরজাস ডিজিজ তারপরে হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে পয়জনিং বাই কেমিক্যালস লাইক ফসফরাস আর্সেনিক এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা তারপর হচ্ছে রিপিটেড আচ্ছা এখানে একটা কথা বলি যে কার্বন মনোক্সাইড পয়জনিং হলে কী হবে কার্বন মনোক্সাইড পয়জনিং হলে যেটা হবে যে হাইপক্সি হবে এবং হাইপক্সি হলে বেশি বেশি আর তৈরি হবে হাইপক্সি কেন হবে কারণ হচ্ছে হিমোগ্লোবিনের সাথে কার্বন কার্বোমোনোক্সাইডগুলো বাইন করবে এবং কার্বন মনোক্সাইডগুলো যখন বাইন করবে তখন অক্সিজেন বাইন করতে পারবে না ফলে অক্সিজেন ট্রান্সপোর্ট হবে না টিস্যু লেভেল অক্সিজেন কমে যাবে হাইপক্সি হবে এবং ফলে হচ্ছে গিয়ে তা হাইপক্সিয়ইস এরাইথ্রোপোটিনের সাইকেলটা কন্টিনিউ হবে এবং রিপিটেড মাইল্ড হেমোরেস সেগুলার কারণে হতে পারে আচ্ছা সো আলটিমেটলি কী হচ্ছে এরাইথ্রোপোটিন স্টিমুলেট হচ্ছে এবং আরবিসি সি বাড়তেছে তো এখানে আলটিমেটলি আমরা সাইজ ভেরিয়েশান নিয়ে একটু জানবো আরবিসির আরবিসির সাইজ ভেরিয়েশান বিষয়টা যে আরবিসি সি সাইজ নর্মালি যেটা হয় যে ব্রাস ব্লাডে স্লাইটলি লার্জার থাকে আর্টিরিয়াল ব্লাড থেকে এটা হচ্ছে ফিজিওলজিক্যালি বাট প্যাথোলজিক্যাল কন্ডিশনে নর্মালি যদি সাইজ ওই যে আমরা পড়ছিলাম না যে ডায়ামিটার সেভেন পয়েন্ট টু মাইক্রন তো দেখা যায় যে যদি এমন হয় যে এটার সাইজ ছোটো হয়ে গেছে তাহলে সেটাকে আমরা বলি মাইক্রোসাইটস যদি বড়ো হয়ে যায় তাহলে ম্যাক্রোসাইটস ম্যাক্রো মানে বড়ো আর অ্যানাইসোসাইটস মানে হচ্ছে যে ডিফারেন্ট সাইজ সেলস উইথ ডিফারেন্ট সাইজ তো এখন কথা হচ্ছে এই সাইজগুলো ইম্পর্টেন্ট দেখা যায় এই সাইজের উপর ডিপেন্ড করে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া মাইক্রোসাইটিক অ্যানিমিয়া এইভাবে আমরা অ্যানিমিয়া যখন পড়বো তখনই আমরাকে ভাগ করব আচ্ছা তারপর হচ্ছে শেপ অফ আর বিসি ঠিক আছে এটা জেনে আমরা ভিডিওটা শেষ করব এটা অত ইম্পর্টেন্ট না যে মানে আর বিসির যে শেপ থাকে আমরা জানি সেটা বাইকনকে শেপের হয় তো তারপরে দেখা যায় যে বিভিন্ন টাইমে যেমন ক্রি ক্রিনেশান একটা টার্ম আছে যে যখন হাইপারটনিক কোনো কন্ডিশানের কারণে আরবিসি পুরো চুপসে গেছে আর হাইপার্টনিক কন্ডিশান এগুলো আমরা বায়োকেমিস্ট্রিতে পড়বো সো ওই হাইপারটনিক কোনো সলিউশনের কারণে কোনো লিকুইডের কারণে আরবিসি উইটার এক্সপোজার আসার কারণে দেখা গেছে যে আরবিসি চুপসে গেছে তাহলে সেটাকে আমরা বলি ক্রিনেশান অবস্থা বা শেপটা ক্রিনেটেড হয়ে গেছে তারপরে স্পেরোসাইটোসিস স্পেরোসাইটোসিস মানে হচ্ছে যে গ্লোবিউলার ফর্ম হয়ে গেছে হাইপোটনিক কন্ডিশানের কারণে এরকম হয়েছে তারপরে ইলেপ্টোসাইটোসিস ইলেপ্টিক্যাল একটা শেপ হয়েছে অ্যানিমিয়ার কারণে এটা হইতে পারে সিকেল সেল মানে ক্রিসেন্টিক বা চাঁদ যেটা মানে চাঁদ শেপের আর কি হয়ে গেছে সিকেল সেল অ্যানিমিয়াতে এটা হয় তারপরে পয়ে এটা হচ্ছে আনইউজুয়াল শেপ যেটা সেল মেমব্রেন যদি ডিফর্মড হয়ে যায় সেই সেল মেমব্রেন কোনো কারণে রাপচার হয়ে গেছে ডিফর্মেশন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ফ্লাস্ক হ্যামার অর এনি আদার রানির জল শেপের হইতে পারে এটাকে আমরা পয়কাইলোসাইটোসিস বলতেছি